সিমি সেদিনকার ছেলেটাকে জুতা দিয়ে থাপ্পড় মারছে। এটা সেই ছেলে যে গতদিন সিমিকে ডিস্টার্ব করছিল। কেউ আটকাচ্ছে না, সবাই ভিডিও করতে ব্যস্ত রয়েছে। কিছুক্ষণ পরেই ফেসবুকে একজন এক একটা ক্যাপশন দিয়ে ভিডিওটা ছাড়বে। আমি তাড়াতাড়ি সিমিকে নিয়ে চলে আসছিলাম, কিন্তু সেই ছেলেটা কি এমন মধু আছে ওর মধ্যে যে ওর সাথে সবসময় গা ঘেঁষে থাকিস? কথাটা সিমিকে বলল। তোকে আজ মেরেই ফেলবো হারামি কোথাকার। সিমি সেই ছেলেটাকে আবার জুতা দিয়ে পিটাতে থাকলো। মার খেয়ে ছেলেটার ঠোঁট কেটে গেছে, কপালে রক্ত জমাট বেঁধে গেছে কিছু জায়গায়। এসব কি করছো? কি ছাড়ো ওকে, এইভাবে কেউ মারে? ও সাহস কি করে হয় তোমার ব্যাপারে বাজে কথা বলার? ওকে তো আরে ছাড়ো তো, চলো বাসায় চলো। সিমিকে টানতে টানতে বাইকের কাছে নিয়ে এলাম। আমি জীবনে ভাবিও নি সিমি এত ড্যাঞ্জারাস। কি রাগ, শরীরে শক্তিও আছে, না হলে একটা ছেলেকে কয়েক মিনিটে রক্তাক্ত বানাতে পারে না। আমি বাইকে উঠলাম। উঠুন। বাইক স্টার্ট করলাম। নিউ মার্কেট চলো। কেন? যা বলছে তাই করো, কোনো কথা বলবা না। জি জি যাচ্ছি। মেয়েটা খুব ডেঞ্জারাস, আমাকেও যদি মারে তখন তো ইজ্জতের ফালুদা হয়ে যাবে। সিমি আমার কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরল। এ কি করছেন? জড়িয়ে ধরছি। ধরছেন ভালো কথা, তবে কোমরে হাত দিবেন না, আমার কাতুকুতু লাগে। যা খুশি লাগুক আমি আমার কাজ করব। কিন্তু কথা কানে যায় না, চুপচাপ চালাও। একটু আস্তে জড়িয়ে ধরুন। তুমি যে গতিতে বাইক চালাও তোমাকে ছাড়লে আমি উড়ে যাব। তাই তাড়াতাড়ি চলো তো, দেরি হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে। নামাজের অনেক সময় আছে তো। আহা চলো তো। চলে এলাম নিউ মার্কেটে। আপনাকে একটা প্রশ্ন করব। করো। কি কিনবেন? তোমার জন্য পাঞ্জাবি পায়জামা কিনবো। ও, জেন্টস শপের পরেই ফিমেল শপ। ফিমেল শপে কয়েকটা বোরকা দেখতে পেলাম, অনেক সুন্দর লাগছে বোরকাগুলো। নিশ্চয়ই সিমিকে এগুলোতে আরও সুন্দর দেখাবে। সিমিকে বললাম পাঞ্জাবি কিনতে, আর আমি ফিমেল শপে গিয়ে চারটা বোরকা কিনলাম। কেন কিনলাম নিজেও জানি না, সিমিকে তো আমার ভালোও লাগে না, তবে তিন দিন তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। সেগুলো নিয়ে সিমির কাছে গেলাম। হয়েছে আপনার কি না? ভাইয়া কত টাকা? 8,000 টাকা। কি এত টাকা কেন? শুধু তোমার জন্যই নিব নাকি, ভাইয়া রাব্বর জন্য নিয়েছি। পকেট থেকে 12,000 টাকা খসে গেল। চলো বাসায় যাই। কিছু খাবেন না? বাইরে খাবো না, তবে বাসার জন্য আইসক্রিম আর চকলেট নিলে নিতে পারো। কোন ফ্লেভার নিব? চকলেট ফ্লেভার। আচ্ছা নিয়ে আসছি। ফুড শপ থেকে আইসক্রিম আর চকলেট নিয়ে আসছিলাম, তখন দেখি বৃষ্টি সেই ছেলেটার সাথে হাত ধরে বসে আছে। কিন্তু বৃষ্টি তো বলল যে ও কোথাও নাকি যাবে। বৃষ্টির উপর চরম রাগ সৃষ্টি হলো। ওর সাহস কি করে হলো আমাকে মিথ্যা বলার? মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না আমি, আজ এর বিহিত করেই ছাড়ব। বৃষ্টির কাছে যাচ্ছিলাম তখন সিমি আমাকে ডাকা শুরু করলো। তাকে এখন ঝামেলা করব না, পরে দেখে নিব বৃষ্টিকে। সিমিকে নিয়ে বাসায় চলে এলাম, রাগে শরীর জ্বলছে। আমাকে মিথ্যা কথা বলে রাফির সাথে দেখা করতে যাওয়া হচ্ছে ওর। বৃষ্টিকে ফোন দিলাম। কোথায় আছো? বাসাতে। কিছুক্ষণ আগে কোথায় ছিলে? হাসপাতালে গেছিলাম। বিকালে তোর সাথে দেখা করতে চাই আমি। এরকম ভাবে কথা বলছো কেন? যা বলছি তা করবি? টুত টুত টুত, ফোনটা কেটে দিয়ে ছাদে গেলাম। বৃষ্টি হতে পারে, অনেক দিন থেকে বৃষ্টিতে ভেজা হয়নি, আজ একটু ভিজেনি। বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে। অনেকক্ষণ ধরে ভিজলাম, তারপর রুমে গেলাম। শরীর কাঁপছে, চোখ লাল হয়ে গেছে, আঙুলগুলো বৃদ্ধদের মতো জড়ো হয়ে গেছে, আলাদাই অনুভূতি। তোয়ালে দিয়ে শরীর হাত মুছে কম্বলের নিচে শুয়ে গেলাম। সিমি এলো। কি হলো, এখন কেন শুয়ে আছো? কথা বলো না কেন? সিমি আমাকে ধাক্কা দিচ্ছে। তোমার শরীর এত কাঁপছে কেন, চোখটাও লাল হয়ে আছে? বৃষ্টিতে ভিজার কারণে। এখন যদি জ্বর হয়? হলে হলো। চুপ, বাজে কথা বলো না তো। আমি একটু ঘুমালাম, 4টার দিকে ডেকে দিবেন, কাজ আছে। ঘুম থেকে সিমি ডেকে উঠালো। শরীর প্রচণ্ড খারাপ করছে, তবুও বৃষ্টির সাথে দেখা করতে গেলাম, আজ ওর একটা বিহিত করতেই হবে। তুমি আমাকে মিথ্যা বলে রাফিকে নিয়ে ঘুরতে গেলে কেন?
আসলে আমি হাসপাতালেই গেছিলাম, সেখান থেকে মার্কেটে গিয়েছিলাম। আমাকে নিয়ে যেতে। সরি। একটা সরিতেই আমার মন গলে গেল। ঠিক আছে, চলো না আজকে ক্লাবে যাই। আচ্ছা চলো। ক্লাবে গেলাম, ড্রিঙ্ক করে অবস্থা আরো খারাপ হয়ে গেল। রাত 12টায় বাসায় ঢুকলাম, আর ঢুকতেই বাসার সবাই এখানে উপস্থিত রয়েছে, আর আব্বু সবার সামনে আমাকে চড় দিল। হারামজাদা, কান রোগ জ্ঞান বলে কি কিছু আছে তোর মধ্যে? বিকেলবেলা বাড়ি থেকে বের হয়ে রাত 12টায় নেশা করে বাসায় আসছিস। তোর জন্য মেয়েটা এখনো না খেয়ে আছে, আর তুই বাইরে থেকে কি সব গিলে এসেছিস? তোর সাথে মেয়েটার বিয়ে দিয়েই ভুল করেছি। আমি ওকে বিয়ে করেছি? তোমরাই তো জোর করে বিয়ে দিয়ে নিয়ে আসলে। বৃষ্টির মতো মডার্ন মেয়ে থাকতে গ্রামের খ্যাতের সাথে বিয়ে দিলে, বাসাতেও মুখ ঢেকে থাকে। সেটাই তো বড় ভুল করেছি। সিমি মেয়েটা কত ভালো একটা মেয়ে, ওকে তোর মতো জানোয়ারের সাথে তুলে দেওয়ায় আমার ভুল হয়েছে। তুই কিভাবে জানবি পর্দার মর্যাদা? বৃষ্টির মতো মেয়েদের সাথেই তো সবসময় মেলামেশা করিস, যারা কিনা ছেলে না মেয়ে বোঝাই যায় না। তোকে বৃষ্টির সাথেই বিয়ে দিব। কবে? খুব শীঘ্রই। আব্বু আপনি এটা কি বললেন? আমি তো ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। সিমিমা তুই আমাকে ক্ষমা করে দিস, তোর জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। সিমি কান্না করেই যাচ্ছে। তুই চিন্তা করিস না মা, তোকে অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব। বাবা মেয়েদের বিয়ে তো একবারই হয়। আমাকে যখন বাবা ডেকেছিস তখন তো তোর ভালোটা আমাকে দেখতে হবে। সিমি চুপ করে কান্না করেই যাচ্ছে। যতদিন না সিমির সাথে তোর ডিভোর্স হচ্ছে ততদিন তুই আমাদের কারো সাথে যোগাযোগ রাখবি না, এমনকি আমি আর জীবনেও তোর মুখ দেখতে চাই না, চলে যা এখান থেকে। আবু কিছুদিন সময় দেন ওকে, বাচ্চা ছেলে, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না যতদিন না ও নিজে টাকা ইনকাম করা শিখবে। বাবার টাকায় আয়েশ করতে মজা লাগছে, এক টাকা নিচ থেকে ইনকাম করে আসুক তখন বুঝবে দুনিয়া কি। কি হলো, যা এখান থেকে। নেশার ঘরে আছি তাই সেরকম কিছুই বুঝতে পারছি না, চোখে ঝাপসা দেখছি, মাথাটা চক্কর দিল, তারপর আর কিছু মনে নাই। চোখ খুলে দেখি সিমি আমার মাথায় পানি ঢালছে, শরীরটাও খারাপ করছে, মনে হয় জ্বর এসেছে। কিন্তু সিমি কেন আমার মাথায় পানি ঢালছে? কত অপমান করি তারপরেও সব সময় আমার খেয়াল রাখে। বৃষ্টি তো কোনোদিন খোঁজও নেয় না আমি কেমন আছি, সব সময় বাইরের কথা নিয়ে পড়ে থাকে। কিন্তু সিমি সব সময় আমার কাছে থাকার চেষ্টা করে। সিমি আমার মাথাটা মুছে দিল আর গা মুছ করিয়ে দিল। কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা শুয়ে পড়ো। সিমি উঠতে যাচ্ছিল তখন তার হাতটা ধরলাম। কিছু লাগবে? আজকে একটু পাশে থাকো না। তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি আর সিমি আমার মাথায় হাত বুলাচ্ছে, কম্বলে নিচে আছি তারপরও ঠান্ডা লাগছে। আমি সিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সিমি কিছু বলল না, পাশ ফিরে আমাকে তার বুকে জায়গা করে দিল। তোমাকে সারা জীবন এইভাবে আগলে রাখতে চাই, তবে ভাগ্যে না থাকলে তো কিছু করার নেই। রুমের লাইট জ্বলছে, আমি সিমির বুকে আছি তারপরও কাঁপছি। সিমিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। সারা জীবন এইভাবে থাকলে কি হয়, একটু ভালোবাসাই তো চেয়েছি। সিমি আমার মুখের দিকে তাকিয়ে আছে, জ্বরের কারণে মুখটা একটু শুকিয়ে গেছে, হালকা গোলাপি আর গোলাপের মাঝামাঝি ঠোঁটের রং, জোড়া ভ্রু, সাদা ধবধবে চেহারা, এখন কত সুন্দর লাগছে, কিন্তু আমার সাথে শুধু বাজে ব্যবহার করে। আমার কি স্বামীর ভালোবাসা পেতে ইচ্ছে করে না? আজ পর্যন্ত পর পুরুষের দিকে ঠিক মতো তাকাইনি, শুধুমাত্র স্বামীকে প্রাণ ভরে দেখবো বলে। স্বামীর ভালোবাসা তো দূরে থাক, এই ছেলে তো আমাকে টাইমই দেয় না। আল্লাহ কি আমার ভাগ্যে স্বামীর ভালোবাসা লেখে নি, নাকি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে? ওনাকে বুকে পেয়েও কি ভালোবাসা পাবো না? সিমি এসব ভেবে দীর্ঘ একটা নিঃশ্বাস নিল। সিমির শরীরটা কত নরম, একেবারে তুলা হয়ে আছে, আর আমি জিম করে শরীরকে পাথর বানিয়ে দিয়েছি। শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে, আমার শরীরটাও হালকা গরম লাগছে। এত কাছে একটা মেয়ে আছে, এমনকি বুকে নিয়ে আছে, তাহলে যা হয় আর কি। কিন্তু না, সিমির সাথে এসব না, আমার অবস্থাও ক্রমশ টাইট হয়ে যাচ্ছে। ওকে ছাড়তেও মন চাচ্ছে না, তার পায়ের সাথে পা ঘষছি,
তার নরম পিঠকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। বুক থেকে তার গলা পর্যন্ত গেলাম, ছোট করে একটা চুমু দিলাম। সিমি আমার প্রত্যেকটা স্পর্শে কেঁপে উঠছে। সিমি হয়তো বুঝতে পেরেছে আমার অবস্থাটা। সুযোগ যখন পেয়েছি তোমাকে কাছে পাবার, তখন এটাকে কাজে লাগাতে হবেই। সিমি আমাকে একটু উপরে টানল। সিমির মুখ খোলা, এই প্রথম সিমিকে দেখলাম। সিমি এতটা সুন্দর, টানা টানা চোখ, চেহারার কাটিংটা কি আর বলবো। সব থেকে আকর্ষণীয় হলো তার গোলাপের পাপড়ির মতো ঠোঁটের নিচের তিলটা। তিলটাকে ছোট করে চুমু দিলাম, সেখান থেকে ঠোঁটে এত মিষ্টি লাগছে। সিমি আমার চুল খামচি মেরে ধরে রয়েছে, মনে হচ্ছে সারা জীবন ভাবেই থাকি। ডান হাত দিয়ে তার জামার তলে দিয়ে হাত ঢুকিয়ে তার নাভিতে রাখলাম। সিমি পুরাই কেঁপে উঠল। উত্তেজনার বসে সিমির ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছি। আহ, কামড় দিচ্ছ কেন? সরি। কাছে আসো। এবার নিচ থেকে ঠোঁট জোড়া করল, তারপর সব হলো যা কাপলদের মধ্যে হয়। সকালবেলা ঘুম ভেঙে দেখি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।